তো হ্যালো বন্ধুরা, এখানে লম্বা একটা কিউএনএ ভিডিও নিয়ে এসেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং লাইক কমেন্ট করবে। এখন হচ্ছে 73 নাম্বার আছে জেনারেল নদিয়া ডিস্ট্রিক্ট থেকে, 695টা সিট আছে ভাই, লেগে থাকো, হবে। মার মেডিকেল পাস করতে হবে। দেখো তুমি 73 নাম্বার পেয়েছো, পড়াশোনা করেছিলে তবেই পেয়েছো। তো এখানে তুমি যদি রানিং প্র্যাকটিস না করো তাহলে রানিংয়ে পাস করতে পারবে না, রানিংয়ে যদি প্র্যাকটিস করো পাস করবে, তারপরে মেডিকেলে পাস করতে পারবে না। মেডিকেলে প্রস্তুতি না নিলে তাহলে মেডিকেলের জন্য করতে হবে। এরপর বলছে 74 নাম্বার আছে, আরেকজন কমেন্ট করেছে যে 179 হাইট। তোমাকে আর কি বলবো, এখানে কোনো গ্যারেন্টি নেই, হতেও পারে নাও পারে, কিন্তু তুমি চেষ্টা করে যাও। ওয়েস্ট বাংলার নকশাল ডিস্ট্রিক্ট, 76 নাম্বার আছে ওবিসি। ওয়েস্ট বাঙ্গালে ভ্যাকেন্সি কম থাকে, কিন্তু অনেক ছেলে আছে যারা ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারে না, ঠিক আছে। একজন হচ্ছে 24 পরগনা ডিস্ট্রিক্ট থেকে বলছে, স্যার 161 নাম্বার আছে। আরে ভাই কি কমেন্ট করে দিয়েছে এখানে, 161 না মানে 160 নাম্বারের পরীক্ষা, তার মধ্যে বলো যে আমি 60 নাম্বার পেয়েছি বা 61 নাম্বার পেয়েছি, ঠিক আছে। তো তাকে বলবো যে দেখো লেগে থাকো, 400টা ভ্যাকেন্সি আছে, হয়ে যাবে। বর্ডার ডিস্ট্রিক্ট SC 83 নাম্বার, 400 ভ্যাকেন্সি আছে। বর্ডার ডিস্ট্রিক্ট OBC 60+ নাম্বার, তোমাদের 382টা ভ্যাকেন্সি আছে। বর্ডার ডিস্ট্রিক্ট SC 77 নাম্বার, 87টা ভ্যাকেন্সি আছে, এখানে একটু রিস্ক হয়ে যাচ্ছে। বর্ডার ডিস্ট্রিক্ট 71 নাম্বার OBC 382টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, লেগে থাকলে অবশ্যই হবে। জেনারেল বর্ডার ডিস্ট্রিক্ট 66 নাম্বার আছে, 695 ভ্যাকেন্সি, অনেক ভ্যাকেন্সি আছে, লেগে থাকো, অবশ্যই হবে। 75+ নাম্বার জেনারেল ডিস্ট্রিক্ট মেয়ে, অনেক নাম্বার আছে, শুধু এখন ফিজিক্যালটার জন্য প্রস্তুতি নাও তাহলেই হবে। চামড়ায় প্রবলেম আছে, কি করবো দাদা? বলছে চামড়ায় প্রবলেম আছে, বিকলমিল লাগাও, আর না হলে আমি যে ওষুধটা বললাম সেই ওষুধটা ব্যবহার করতে পারো। ওষুধটার নামও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো KT5DERM, এই যে লেখা আছে, এই ওষুধটা ব্যবহার করবে সব থেকে ভালো, ঠিক আছে। বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল 79 নাম্বার, 695টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, লেগে থাকলে অবশ্যই হবে। 88 নাম্বার EWS জেনারেল ডিস্ট্রিক্ট, জেনারেল যদি বার করতে পারো EWSটা জেনারেল ডিস্ট্রিক্ট থেকে তাহলে খুবই ভালো, নাহলে কিন্তু সমস্যা আছে। তো আশা করি তারা বুঝতে পেরেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, নতুন ভিউয়ার্স হলে লাইক কমেন্ট করবে ভাই, অনেক সাপোর্ট হয় ভিডিওতে। আর একটা কথা বলছি যে যারা একাডেমিতে আছো তাদের সাথে নর্মাল গ্রামে গঞ্জে যারা প্র্যাকটিস করছো তাদের কোনো মতলব রাখবে না, কারণ কারণ তারা যেটা ভালো বুঝে সেখানে থাকলে কি হবে না হবে, বা কেউ বুঝে যে বাড়িতে আমার ভালো হচ্ছে যে যা সে তার মতন, কিংবা আমি বলো যে বাড়িতে প্র্যাকটিস করাই ভালো। তো আশা করি তারা বুঝতে পেরেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, নতুন ভিডিও লাইক কমেন্ট করবে।